আচ্ছা ছোট্ট একটুকুনি ভিডিওর মাধ্যমে আমি এটা বলতে চাই যাদের মনে হয় যে আমি তেল কম পাই না বেশি পাই না মানে চুরি হয় বা কিছু এরকম যাদের মনে হয় মনে একটা ডাউট ফিল হয় তেল ভরার পরে আরে আমার ট্যাঙ্কিতে কতটা তেল গেল আমি বাইকে তেল বললাম কি গাড়িতে তেল বললাম কত আমার তেল গেল আপনার মনে হয় ডাউটে আমি তো বুঝতে পারলাম না তার আগে এটা চিপ হয়ে গেলো বা কিছু তার মনে হয় সব থেকে আমার মনে হয় ভালো একটা উপায় এই যে এরকম দু লিটারের একটা বোতল নিয়ে যাওয়া উচিত নিয়ে এখানে আর দু লিটার তেল তিন লিটার তো ধরবে না দু লিটারের বোতলে দু লিটারই ধরবে তো এরকম করে ওনার নিলে আপনার সেই ডাউটটা কেটে যাবে ঠিক আছে তো এরকম করে আমার এটা আইডিয়া নয় আমি একজনকে দেখেছি সে পাম্পে গিয়ে দেখলাম যে এরকম বোতলে করেই তেল নিচ্ছে সে আবার ওই ট্যাঙ্কিতে তেল নেয় না ওই সব ম্যাশিং ফ্যাশিং কত নাম্বার উঠছে কত কি উঠছে কোনো কিছু দেখার দরকার নেই সিফ মানে আমার জিনিস নিয়ে সম্পর্ক কতটা মাল আসে না আসে মানে পুরো চোখে দেখতে পারবে ব্যাস এর থেকে ভালো প্রুফ আমার মনে আর কিছু নাই তো আমার মনে হয় সবথেকে বেস্ট একটা জিনিস যাদের ছোট মোটো কিছু তেল ফেল লাগে যাদের মোটামুটি বড় বড় গাড়ি 10 দশ লিটার পনেরো লিটার তাদের তো আমার মনে হয় কি কি করা সেটা আমি জানি না ওটা 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 সম্ভব কিনা ওটা জানি না কিন্তু যাদের বাইক ছোট মোটো বাইক এক লিটার দু লিটার তেল ফেল লাগে তাদের জন্য মনে হয় আমার মনে হয় এটা সব থেকে বেস্ট সেই মনে যদি কোনো ডাউট ফট থাকে এটা মনে হয় ক্লিয়ার করে দেবে তো এটা মনে হয় আমার একটা ভালো উপায় আছে ট্রাই করলে ট্রাই করে দেখতে পারেন আর তাছাড়া ওখানে যে নলটা একটা বোতলের মাপেই কিন্তু তৈরি মানে খুব সহজেই কিন্তু দেখলাম ঢুকে গেলাম আমি ভাবলাম অত বড়ো মুখ ঢুকবে কি ঢুকবে না ও বাবা এটা যখনই খুললাম খুব মানে ওই মাপেই পুরো মনে হয় যেন ওটা তৈরি করা তা বোতলের মধ্যে নেওয়ার মতো মানে ক্যাপাসিটি অলরেডি থাকে ঠিক আছে তো ওদের পয়সা নিয়ে সম্পর্ক পয়সা দাও মাল নিয়ে চলে আসো ওরা কিসে নিলে না নিলে অত হ্যাঁ তবু হয়তো কোনো হচ্ছে একটা লিমিট হয়তো আছে যে এত কিছু তো দেওয়া যাবে না